ওয়েলকাম টু মাই চ্যানেল। কালকে আমি মাধ্যমিকের 2019 মাধ্যমিকের ইংলিশের কোশ্চেন পেপারের ফার্স্ট যে সিন প্যাসেজটা আছে তার কোশ্চেন অ্যান্সারগুলো ডিটেলসে আলোচনা করে সলভ করেছি। আজকে তার পরে আরেকটা সিন আছে, সেটা একটা কবিতা, আমরা দেখে নেব একটু পরেই কী কবিতাটা এসছে 2019 সালে। সেই কবিতাটার সিন প্যাসেজে যে কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো আবার আমি ডিটেলসে আলোচনা করে তার অ্যান্সার দেবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। এটা তার পরের প্যাসেজটা, তার পরের সিন প্যাসেজ, এটা হলো টেড হিউজেসের লেখা মাই উইনক্রু ফ্যামিলি কবিতাটা, পুরোটা এখানে তুলে দেওয়া হয়েছে। আগে আমি পুরোটা পড়ে নেব। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান বোকুট, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, স্ট্যাগ মানে পুরুষ হরিণ। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার অল লোবলি স্টিক অ্যান্ড র্যাগ। She said, I have your secret inside my little bag. Then she began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stake. They said, we are the oak trees and your own true family. We are chopped down, we are torn up, you do not blink an eye. Unless you make a promise now, now you are going to die. Whenever you see an oak tree fell, swear now you will plant too. Unless you swear the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. This was my dream beneath the boughs to the dream that altered me. When I came out the wood back to human company, my walk was a walk of a human child, but my heart was a tree. এইটা হলো তারপরের সিন প্যাসেজটা। এবার আমরা এটার কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেব। প্রথম কোশ্চেনটা, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য ইয়ং চাইল্ড মেট ড্যাশ। আচ্ছা, ইয়ং চাইল্ড বলে তো এখানে কোনো কথা নেই, আমরা দেখলাম যে মনে হচ্ছে যে একটা লোক সে জঙ্গলে গিয়েছিল এইসব ব্যাপারে, কিন্তু লাস্টে এই যে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, এই যে চাইল্ড চাইল্ড কথাটার জন্যই যে পুরো যে এখানে যে ন্যারেটার সে পুরোটাই একটা চাইল্ড হিসেবে ধরা পড়েছে, তাই জন্য এখানে কোশ্চেনে দিয়েছে দ্য ইয়ং চাইল্ড মেট, তার সঙ্গে মেট করেছিল। এইখানে আমরা দেখলাম এই যে আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, তাহলে অ্যান্সার হবে অ্যান ওল্ড ওম্যান, ঠিক আছে। তারপরে দ্য ওল্ড ওম্যান ওয়াজ, এখানে আমি দেখেছিলাম দ্য ওল্ড নোম্যান, সরি দ্য ওল্ড ওম্যান ওয়াজ অল নোবলি অ্যান্ড স্টিক অ্যান্ড র্যাগ, এখানে তার মানেটা দিয়েছে আনস্টেডি অ্যান্ড পুরলি ড্রেসড। এখানে দেখে যাবে ভেরি স্মার্ট লুকিং নার্ভাস রিচলি ড্রেসড আনস্টেডি অ্যান্ড পুরলি ড্রেসড, তার মধ্যে এই আনস্টেডি অ্যান্ড পুরলি ড্রেসটাই অবশ্যই হবে বোঝাই যাচ্ছে। তারপরটা দেখে যে আরেকটা কোশ্চেন দেখা যাচ্ছে, আরও দুটো কোশ্চেন আসলে দেখা যাচ্ছে। তো প্রথমে কী জিজ্ঞেস করেছে, দ্য ওক ট্রিজ কমপ্লেন্ট দ্যাট, কী কমপ্লেন করেছিল মানে ওক ট্রিজগুলো কী কমপ্লেন করেছিল এই কবিতায় আমরা দেখতে পাই। দ্য ওল্ড ওম্যান ক্যাকলড, না দে আর চপ ডাউন টর্ন আপ বাট দ্য হিউম্যানস রিমেন ইনডিফারেন্ট, এইটাই আসলে বলা হয়েছিল। কেন না কবিতায় দেখেছি যে ওক গাছগুলো কী কমপ্লেন করছে, যে তাদেরকে কেটে ফেলা হয় ছিঁড়ে ফেলা হয়, তবু কবি একটা চোখের পলকও ফেলেন না, তার মধ্যে এত সব হয়ে যায়। তার মানে কি চোখের পলক না ফেলার এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে যে কবি নিশ্চল থাকেন, কোনো প্রতিক্রিয়া দেখান না। তো তাহলে এটাই হবে, দে আর চপ ডাউন টর্ন আপ বাট দ্য হিউম্যানস রিমেন ইনডিফারেন্ট। আচ্ছা, তারপরে এখানে কি আছে দেখি, এ স্টেয়ারিং ট্রাইব রেফার্স টু ড্যাশ। আচ্ছা, স্টেয়ারিং ট্রাইব এর আক্ষরিক মানে কি, এর আক্ষরিক মানে কোনো লোকাল প্রজাতির কোনো মানুষ বা আদিম মানুষ জাতীয় বা আদিবাসী যাদেরকে আমরা বলি তাদেরকে বলা হয় ট্রাইব। আসলে সেখানে স্টেয়ারিং মানে তাকিয়ে থাকা, তাকিয়ে ছিল, আমরা কবিতা এখানেই দেখতে পাবো। এই যে এখানেই বলেছে সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক, সরি ট্রাইব মানে হলো আদিবাসী এবং স্টেয়ারিং মানে সব আদিবাসীগুলো কবির দিকে একদম তাকিয়েছিল, তাই জন্য এখানে স্টেয়ারিং ট্রাইব বলেছে। ট্রাইব মানে আদিবাসী, তাহলে কি আমরা বলবো যে স্টেয়ারিং ট্রাইব মানে লোকাল ইনহিবিটেন্টস বা দ্য প্রিমিটিভ পিপল, না
বলবো না কেন, মানে এখানে বলেছে রেফার্স, রেফার্স আর মিনিংয়ের মধ্যে এটাই হলো পার্থক্য, যে মিনিং মানে এর আক্ষরিক মানেটা কী হবে, আর রেফার্স মানে যে প্যাসেজটা আগে ছিল বা যার ওপর করে এই কোশ্চেনটা হয়েছে সেইখানে এই ওয়ার্ডটার বা এই ফ্রেজটার মানে কী, সেইখানে এই ফ্রেজটা কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তো আমরা অবশ্যই দেখেছি যে সেই স্টিয়ারিং ট্রাইবটা হলো দ্য ওক ট্রিজের জঙ্গল একটা, তার মানে একটাই এখানে অপশান আছে দ্য ওক ট্রিজ, এটাই হবে অবশ্যই। এবার তারপরে দেখে নিই কি কোশ্চেন। তারপর এখানে বলছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, প্রোভাইড সেন্টেন্সেস বা ফ্রেজেস বা ওয়ার্ডস ইন দ্য সাপোর্ট অফ ইউর অ্যান্সার। এখানে কিন্তু সাপোর্টিং সেন্টেন্স লিখতে বলেনি, এখানে বলছে সেন্টেন্স লিখতে পারি, ফ্রেজ লিখতে পারি, ওয়ার্ড লিখতে পারি, এটা একটু সহজ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, তারপরে প্রথম কোশ্চেনটা কী আছে, দ্য ওক ট্রিজ টোল্ড দ্য চাইল্ড ইন হিজ ড্রিম দ্যাট হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ কাট ডাউন হি শুড প্ল্যান টু ওক স্যাপলিংস। তো এটা ট্রুই হবে, কারণ যে কবি বা যে চাইল্ড যার কথা এখানে এই কবিতায় আছে, যে ন্যারেটার আর কি বা যে পোয়েট, সে স্বপ্ন দেখছিল আসলে। এই যে পুরো কবিতাটা এখানে লাস্টেই বলা আছে যে তিনি একটা স্বপ্ন দেখছিলেন, এই যে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বটস, মানে কি এটা তার একটা স্বপ্ন ছিল এই পুরো ঘটনাটা। তো এই স্বপ্নে সে কবি কি কি বুঝতে পেরেছেন স্বপ্ন দেখে, যে ওক ট্রিজগুলো, ওক গাছগুলো তাকে বলছেন যে যখনই তিনি দেখবেন যে একটা গাছ কাটা হয়েছে তখন তাকে আরও দুটো গাছ লাগাতে বলেছেন। তো এটা কি সত্যি, দেখে নিই। এই যে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড সোয়ার নাও ইউ উইল প্ল্যান টু, মানেই বোঝা গেল একদম, তার মানে এটা ট্রু হবে, অবশ্যই ট্রু হবে। তাহলে যে যে সেন্টেন্সটা বা যে স্টেটমেন্ট বা যে ফ্রেজটা দেখে বুঝলাম যে এটা ট্রু, সেটা এখানে তুলে দেবো। তাহলে কীটা ছিল, না হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড সোয়ার নাও ইউ উইল প্ল্যান টু, তো এটাই হলো তার স্টেটমেন্ট, এটা একটা গোটা সেন্টেন্সই দিয়েছি। আচ্ছা, তারপরে হোয়েন দ্য চাইল্ড ওক আপ ফ্রম হিজ ড্রিম হি ফরগট অল অ্যাবাউট দ্য ওক ট্রিজ, তাই কি না সে ভুলে যায়নি, তার সবই মনে ছিল, তাহলে এটা ফলস হবে। কী করে বুঝবো, না এইখানে লাস্ট যে সেন্টেন্সটা, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ড্রিম, মানে কি তার মনে মনে সেই গাছের কথা বলা, এই যে ঘটনা এত ঘটলো সব তার মনের ভেতরে থেকে গেছিলো, মানে কি তিনি কি ভুলে গিয়েছিলেন, না বলেননি, অবশ্যই বলেননি। তো তাই জন্য এটা ফলস হবে। ফলসের স্টেটমেন্ট কী দেবো, না আমি কোনো স্টেটমেন্ট দেবো না এখানে, আমি একটা ফ্রেজ দিয়ে দেবো, যেহেতু এখানে বলেছে ফ্রেজ দেওয়া যাবে, ওয়ার্ড দেওয়া যাবে, তাহলে আমি একদম লাস্টে ফ্রেজ বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, এটা বললেই হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা ছিল লাস্ট যে সিন প্যাসেজটা, তার অ্যান্সার কোশ্চেন, সরি কোশ্চেন অ্যান্সার। তারপরে এরপরে আরেকটা আনসিন আছে, আমরা দেখতে পারি এদিকে, এই আনসিন প্যাসেজটা পড়বো এবং তারও কোশ্চেন অ্যান্সারটা করতে হবে। তো এইটা ছিল আজকের ভিডিও। তো এর পরের পার্টে আমি পুরো আনসিনটা একসঙ্গে দিয়ে দেবো, আর এইভাবে আমি এগোবো। তারপরে গ্রামার আছে, রাইটিং স্কিল আছে, আমি সবগুলোরই অ্যান্সার দিয়ে দেবো। সিন আনসিন তো হয়ে যাবে আর একটু পরেই, আনসিনটা আমি আলাদা পার্টে দিচ্ছি, কারণ পার্টে পার্ট পার্ট করে দিলে ইউটিউবে পোস্ট করতে আসলে সহজ হয়, তো সেই জন্য আমি পার্ট পার্ট করে দিচ্ছি। আমি একটা প্লেলিস্টের মধ্যে পুরোটা লাস্টে ঢুকিয়ে দেবো, তাহলে আপনাদের যাদের ভিডিওটা সাহায্য করেছে বা করতে পারে বলে মনে করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরপরে আরও অন্যান্য সাবজেক্ট আছে, হয়তো আমি সেগুলোরও কোশ্চেন অ্যান্সার ডিটেলসে আলোচনা করে দিতে পারি। তো আজকের জন্য এতটাই, এবার আজকের জন্য এতটা নয় অবশ্য, আমি এরপরে যে আনসিন প্যাসেজটা সেটা আজকেই করব, করে তারপরের পার্টটা এখানেই একটু পরেই পাঠিয়ে দেবো আবার, ঠিক আছে। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে একটু পরে।